আরফান নিশো রাহেন রাফি সিনেমা করছে না, আমি কিন্তু জ্যোতিষী না। আমি একটা কথা বলি, মনে করো ওনার কেরিয়ারটা এর অংশ মনে করো। কে বলি কে বলি আসছে, একটু সময় দেন, আরো ভালো কিছু পাবেন। আরো সবারও যারা কাঁপুনি শুরু হয়েছে, এটা থামার মতো না, অনেক বেড়ে যাবো আমার মনে হয় সবার। দেখেন ভাই, এখানে অভিনয় করতে আসছেন, এখানে কাপানি তাপানি বলে লাভ নাই, ঠিক আছে? অভিনয় দিয়ে মানুষের মন জয় করতে হবে, কাপড় ধরার কিছু নেই এখানে। কাপড় আপনার অভিনয় যদি ভালো লাগে দর্শক আসবে, এখানে কাপুনি দিয়ে আপনি লাভ, কারণ কাপুনি দিয়ে আপনি লাড়াছাড়া দিয়ে লাভ নাই। তো ওই বয়সটা আরফান নিশো নাই, বুড়ো কালে কখনো না এক হয়ে আপনার ইয়া করতে পারবে না। সাকিব খান 20 বছর বয়সে, সাকিব খান আজকের এই অবস্থানে এসেছে, 20 বছর বয়সে উনি ইন্ডাস্ট্রিতে এসেছে। 20টা বছর গাছটা অনেক বড়, গাছ লড়াইতে অনেক সময় লাগবে। ওই গাছ লড়াইতে গেলে নিশু বুড়ো হয়ে যাবে তখন, মানে এখন তো ভাই হাত বসে হয়ে একটা গেছে না। ছবিতে যে লাড়া দিতে ভাই, যদি আর না কয়টা করে লাড়ে তাহলে না, কি হইবো লাড়ে না, বুঝেন। আপনি কথা বলেন না, আপনার সময় আমি কথা বলি নাই, নিশে কথা বলেন না। দাঁড়ান, হ্যাঁ আরেকটা কথা হচ্ছে আপনার, ওই যে উনি বলছে যে এই হিমেল আশরাফ শাকিব খানকে নিয়ে ছাড়া, শাকিব খানকে ছাড়া সিনেমা করবে না, উনি ওই কথাটা বলেন। উনি বলেছেন 2025 সাল পর্যন্ত আমার দুইটা সিনেমা আছে, দুই তিনটা সিনেমা আছে, ওগুলি আগে থেকে চুক্তিবদ্ধ হওয়া ছিল, তাই ওগুলা শেষ করার পর আর গুলা চিন্তা করা যাবে। আর রায়হান রাফিকে নিয়ে আসলে বলার মতন কিছু নেই, উনি মানুষটা হচ্ছে নোংরা। আর ওনার একটা বাজ অভ্যাস আছে, এটা আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এই আরফান নিশো রায়হান রাফির সিনেমা করছে না, আমি কিন্তু জ্যোতিষী না। আমি একটা কথা বলি, মনে করো ওনার কেরিয়ারটা এর অংশ মনে করো। মানে রায়হান রাফির সিনেমা যে করে তার ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। হ্যাঁ, কেরিয়ার নষ্ট, আমি আপনাকে বলে গেলাম তো আজকে, আপনি লিখে রাখেন, কেন এটা আমার লিখে। কর্মটা হইলো? আচ্ছা, এটা আমি বলতেছি। আর একটা কথা হচ্ছে, কাপুনি উনি বলছে যে সময় এখন তো আসছে যে লড়াচড়া দিছে একটু, মানে আসলে এটা না, অভিনয় করতে হবে। এখানে অভিনয় করে মানুষের মন যে জয় করতে পারবে, তার সিনেমা দর্শক আসবে, কথা হচ্ছে এটা। এখানে রাজনীতি চলবে না মিডিয়াতে, সিনেমা করতে আসছেন সিনেমা করেন। আর নিশোর অনেক বয়স হয়ে গেছে, এই বয়সে এসে ভাই আমাকে 1 মিনিট সবাই দিন কিন্তু কি মানে কি দিব, দুজন 1 মিনিট করে দিব, খাবার না, এরকম হলে তো ভাই বলেন। হবে না। হ্যাঁ বলেন, শেষ আপনারাও 1 মিনিট দিব, বলেন। আচ্ছা আচ্ছা, তো আমার কথা হচ্ছে ভাই, দেখেন এখানে কারো বিরুদ্ধে না বলে আপনারা সবাই সবার জায়গা থেকে কাজ করে যান। আর এই রায়হান রাফির যে কথাটা বলতে চাই, সেটা হচ্ছে এই লোকের সিনেমা যে করছে এই ফন্দস্ত, এই পরিচালকের সবার কেরিয়ার নষ্ট হয়েছে, চাঙ্গা হয়নি। তার প্রমাণ হচ্ছে শরীফুল রাজ, তার প্রমাণ আপনার সিয়াম আহমেদ, তার প্রমাণ এখন হয়তো ভবিষ্যতে আপনার ইয়ারটা বলা যাবে, কারণ তার প্রথম সিনেমাটা ভালো যায়, দ্বিতীয় তৃতীয় সিনেমাটা আর ভালো যায় না। হয়তো আপনি উনি বলেছে যে এই কি বলছে যে সিনেমা হলের বিষয়, যে এই 2 মাস 3 মাস চলেছে, 2 মাস কই চলেছে আপনার? স্টার সিনেপ্লেক্সে তো প্রিয়তমা চলতেছে, তারপরে সুরঙ্গ চলছে, সুরঙ্গ পড়ে গেছে, প্রিয়তমা আছে এখনো, একটা শো করে পাইছে এখন। আর একটা কথা হচ্ছে, এই আপনি বলছেন যে কি সিনেমা হল পাইছে তৃতীয় সপ্তাহে এসে পেয়েছে, কারণ একটা সিনেমা হল, একটা অনেকগুলো সিনেমা হল তো শুধু এখানে হয়েছে আপনার কি, শুধু সিনেমা ঈদে সিনেমা ছাড়াবে বলে ওরকম সিনেমা হল না, এরকম 10 থেকে 20টা সিনেমা হল চালু হয়েছে নতুন করে। আর তৃতীয় সপ্তাহে এসে এই কিছু হল পেয়েছে, 1 সপ্তাহ চলেছে, পরের সপ্তাহে নেমে গেছে। তার প্রমাণ হচ্ছে আপনার মধুমিতা সিনেমা হল, মধুমিতা সিনেমা হলে 5ম সপ্তাহ চলার পরে প্রিয়তমা 1 সপ্তাহ মাঝখানে যে সপ্তাহটা ছিল ওইখানে সুরঙ্গ লাগিয়েছে, পরের সপ্তাহে আবারও আপনার আপনার প্রিয়তমা লাগিয়েছে, এর পরের সপ্তাহে লেডার আমি বাংলা লাগিয়েছে, এখন মনে হয় আপনার মেবি গিয়া চলতেছে কিসিকা ভাই কিসিকা যান চলতেছে। তো এই আপনার সিঙ্গেল এই আপনার স্টার সেফেক্স ছাড়া আর কোন সিনেমায় ওরকম টানা চলে নাই সুরঙ্গ, ওটা আপনি ভুল বলছেন, তাহলে ওই নিউজটা সঠিক না। আর প্রিয়তমা আজকে যে আজকে হচ্ছে আপনার মণিহার থেকে 8 সপ্তাহ পরে নামিয়েছে, গতকাল ওদের একটা ভিডিও আছে যে আসলে অনেক কষ্ট হচ্ছে, 8 সপ্তাহ পরে মানে প্রিয়তমার ব্যানার নামিয়ে ফেলতে হচ্ছে। আর একটা সিনেমা যেমন না যে এত বড় মানে বাংলাদেশের সব বড় বড় হল কিন্তু শাকিব খানের প্রিয়তমাই চলেছে।
আচ্ছা ভাই আরেকটা এখন স্কিপ দেখি। করে গেছি, রাবদিও আরেকটা স্কিপ করে, বিশ্বর শেষ বক্তব্য সম্পর্কে কিছু বলেন যেখানে শাকিব খানকে নিয়ে তিনি কথা বলেছেন। কে? আফরান দিশো, হ্যাঁ বলেন কি বলছে। দিশো শাকিব খানকে বলেছেন, শাকিব খান তার জন্ডা, শাকিব খানের জন্ডা আলাদা, এবং শাকিব খান যেন তাকে ভাই শুভেচ্ছা এখানে জানায়। উনি চলো, উনি একটা এখানে ফিলোসফি নিয়ে আসছে, কি ফিলোসফি নিয়ে আসছে জানি না, ওনার ফিলোসফি নিয়ে উনি থাকুক, আমার কথা হচ্ছে মানুষ এটা নিয়ে কিন্তু ট্রল ট্রল করছে, কিন্তু এই ফিলোসফি নিয়ে ওনার জন্য ওদের ওই জন্য এটা আমি বুঝি না, এমন লাগতেছে উনি হলিউড থেকে টম ক্রুজ চলে আসছে বাংলাদেশে, মানে এমন আপনি না কি যে কি বিশ্বাস উনি, আমি একমত না এই বক্তব্যের সাথে, একমত না আমি। ওই বক্তব্যে নিশ্চয় শাকিব খানের কাছে শুভেচ্ছা চাইছে, যে শাকিব খান শুভেচ্ছা যেন আপনি নিশ্চয়ই আপনি আপনি শুভেচ্ছা আপনি আপনি আমাকে যদি অপমান করার পরে শুভেচ্ছা চাইলে তো হবে না, আর শুভেচ্ছা তো মানুষ এভাবে চায় না, শুভেচ্ছাটা আপনি মানুষ যদি ভালো হতে মন মন থেকে চলে আসতো কথাগুলা বলার আগে, আপনার উদ্দেশ্য হচ্ছে খারাপ, আপনার আপনার উদ্দেশ্যটা হচ্ছে খারাপ, তাহলে আপনার আপনি শুভেচ্ছা প্রত্যেকে পাবেন, আপনার আচ্ছা আমরা দিল পরিষ্কার করতে হবে। আচ্ছা ভাই আমি একবারে শেষ করে দিই, উনি শেষ করবেন আমি শেষ করবো। উনি 1 মিনিট পাবে, তারপর আপনি 1 মিনিট পাবেন, শুন বলেন। আচ্ছা ওনাকে তাড়াতাড়ি করতে বলেন, আমার আচ্ছা মোবাইলের ভাই চার্জ চলে যাচ্ছে। আপনি কিন্তু কোনোভাবেই স্বীকার কর, মানে এত কোন কথা বলার পরও মানে নিজে স্বীকার করে নিলেন না যে শাকিব খান কে উদ্দেশ্য করে আসলেন, সে কিন্তু কোনো কথা বলেনি, কারণ ওইখানে কোনো নাম নাম নিয়ে কথা বলেনি। তারপরেও যেহেতু আপনারা নিজে নিজেই নিজের দিকে টেনে নিতেছেন দোষগুলা, যে নিজে টেনে নিতেছেন, আর রায়হান রাফির কথা বললেন ভাই, রায়হান রাফির কথা বলতে গেলে একটা জিনিস কি, একটা স্টুডেন্ট যখন স্কুলে যায় তখন প্লে থেকে 5 পর্যন্ত পড়াইতে যতটা কষ্ট হয়, 5 এর পরের দিকে তারপরে কিন্তু স্যার করে অত কষ্ট হয়। রায়হান রাফি তো নায়ক গড়ার কারিগর ভাই, অভিনেতা গড়ার কারিগর, এতে উঠাই নিয়ে নায়ক বানাই দেয় মানুষ, আর আর অন্য কোনো পরিচালক যারা নায়ক থাকা অবস্থায় তা করে দিয়ে অভিনয় করে, তো তাদের সাথে রায়হান রাফির তুলনা কখনো হবে না, কারণ উনি হলো কারিগর, যে উনি বানাই দিতেছে ওইটার মানুষ ব্যবহার করতেছে। তো এখানে দুইজনের দুই দিক থেকে আলাদা। আর আরেকটা কথা বলছেন কি জানি, যে সরি কথাটা ভুলে গেলাম, কি যেন বললেন কথাটা তো মনে আসতেছে না। ইশতেহার মনে করে দেন আর কি বলছেন, কোনটা মানে উনি কি বলতে চায়, ওই কোনটা আফরান বলতে চায়, দিশোর আমি তো কথা বলছেন না, কথাটা যেন কি বললেন তার দিল পরিষ্কার করে এরকম, যাই হোক আর কি বলতাম। তবে আমি আরেকটা কথা বলি ভাই, আরেকটা কথা বলি সেটা হচ্ছে এই রায়হান রাফি, এই যে মানে উনি এই সিনেমাটা যখন রিলিজ হয়েছে বাংলাদেশে, উনি এরপরে যখন অস্ট্রেলিয়াতে রিলিজ হবে উনি ফাঁকাফাঁকি শুরু করেছে, ফাঁকা আওয়াজ দেওয়া শুরু করেছে, সেটা হচ্ছে মিথ্যাবাজির আশ্রয় নিয়েছে, উনি কতটুকু মিথ্যাবাজি করেছে উনি দেখে, উনি বলেছেন 4,000 মানে সিনেমা রিলিজের কোনো আগামাথা কিছু নাই, যখন এই আপনার এই আমেরিকা আর কানাডায় সিনেমাটি রিলিজ হয়েছিল প্রিয়তমা, ওই দিনেই উনি বলতেছে আমাদের সিনেমার টিকিট বিক্রি হয়ে গেছে অস্ট্রেলিয়াতে 4,000, এটা কি প্রমাণ উনি দেখাতে পেরেছে 4,000 টিকিট বিক্রি হয়েছে, তাহলে উনি কতগুলো একটা মিথ্যার আশ্রয় নিয়েছে। আর একটা হচ্ছে কলকাতায় মানে কি কলকাতাতে সিনেমাটি মানে বেশি টাকা দিয়ে নিয়ে গেছে, তারপরে চাহিদার তুঙ্গে যখন সিনেমাটি ওখানে রিলিজ হয়েছে তখন ওই দেশের মানুষরাই বয়কট করেছে ওটাকে, 8 লাখ টাকা ব্যবসা করছে মাত্র, যেভাবে ওনারা এখানে টাকা খরচ করে ফাঁকাফাঁকি করেছে ওই কাজটা কিন্তু ওখানে কাজে আসে নাই, কারণ আপনি আপনি দেখতেছেন এখানে নোংরামি করতেছে বাংলাদেশে, তাহলে ওই 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 দেশের দর্শকরা মানে কি তাদের ভিতর একটা মানে কি মানে নোংরা একটা মন মানসিকতা নিয়ে উনি যেভাবে প্রচারণা করেছে ওটা ওনারা ওখানে বুঝে গেছে পলিসিটা। হ্যাঁ সুমন বলেন। তো তখন একটা কথা তারপর বললেন না উনি যে উনি বলেছেন ভাই শাকিব শেষ, খান আপনি কি নায়ক আর আফরান, সে কিন্তু আপনার এক ভাই মিনিট আছে নাই, আপনি 1 মিনিটের মাঝে নায়ক না, উনি হলো অভিনেতা। আপনি জানেন তো নায়কের একটা বয়স সীমা আছে, একটা সময় উনি পড়ে যাব, ওনার মানে নায়ক আর হইতে পারবো না, মানে নায়কের কাতারে তো যাবে আমার না। ভাই কিন্তু আরেকটা কথা অভিনেতা শোনেন, অভিনেতা এমন একটা জিনিস যে উনি মৃত্যুর আগ পর্যন্ত অভিনয় করে যেতে পারবে যে কোনো চরিত্রে। তো আফরান নিশো আর শাকিব খানের দুইজনের চিন্তা ভাবনা দুইটা দুইটা দুই রকম। আফরান নিশো মানুষে খুব কাছে থেকে জাজ করার চেষ্টা করে, আর শাকিব খান দূরে ফোনে থেকে ভিডিও দেখে বা মানুষের মুখে শুনে মানুষকে জাজ করার চেষ্টা করে। তো দুইজনের ফিলোসফি দিক দিয়ে বলেন আর যে দিক দিয়ে বলেন, দুইজনের দুই দিক থেকে আলাদা।
আর ওই আপনি টিকিট বিক্রির কথা বলেন না, এই জিনিসটা আমি আসলে সঠিক জানি না, তবে আমি কিছুদিন দেখছি যে ইউটিউব বা ফেসবুকে যে সুরঙ্গ ছবির পোস্টার ইউরোপ কান্ট্রিতে যে জায়গায় লাগানো হয়েছে, যেখানে বাইরের দেশে অন্য অন্য মুভির পোস্টার লাগানো থাকে, ওইখানে কিন্তু প্রিয়তমার পোস্টার আমি লাগানো দেখি নাই, এবার আমি এখানে আপনাকে আপনি কি আরেকটা কথা করবেন? বলি, শুনেন শুনেন, পোস্টার লাগানো কোনো ব্যাপার না, এর পরে লাগাইছে, কারণ ওনারা ওই ওই শেষ টাইম আর বলবেন না, আচ্ছা ঠিক আছে, আমার আর ভাই শেষ বলার করেন নাই ভাই, শেষ করেন, ভাই আমি একটু বলি, কথা, যে এই অনেক কথা রায়হান রাফি বলতে আরেকটা চাইছে যে আরেকটা অনেক কথা মিথ্যাচার করেছে, রায়হান রাফি আরেকটা ভাই, মিথ্যাচার করেছে, আমি সেটা বলি আপনাকে। আমেরিকাতে উনি বলেছে 120টা সিনেমা হলে রিলিজ হবে, পরে দেখা যাচ্ছে দুটা সিনেমা হলে রিলিজ হয়েছে, মাইকটা নিচে রাখেন, হ্যাঁ বলেন। পরে দেখা যাচ্ছে, পরে দেখা যাচ্ছে সেটা দুইটা দুইটা সিনেমা, তাহলে একটা মানুষ আপনার, আপনি যদি এত কনফিডেন্স থাকে আপনার, আপনি এত মিথ্যা মিথ্যার আশ্রয় নেন কেন? ওনারা ওখানে লিস্ট দেখাচ্ছে 120টা, পরে দেখা যাচ্ছে ওটা কালে কোনটা নিউজ করেছে, আরো বিভিন্ন আপনার সমকাল কালে কোনটা প্রথম আলো নিউজ করছে, ওই সময় যে দেখা যাচ্ছে ওনারা নিউজ দেখা যাচ্ছে কি দুইটা সিনেমা হলে, একটা জামাইকা মাল্টি কমপ্লেক্স আর একটা কোন একটা জায়গাতে, মানে ওখানে চলেছে দুইটা সিনেমা হলো, অথচ ওনারা ওনাদের মতো একজন দায়িত্বশীল ব্যক্তি পরিচালক, ওনারা যখন একটা পেক নিউজ ছাড়ে, তখন এটা কিন্তু মানুষের মনে একটা কিন্তু সন্দেহ জাগে যে আসলে এগুলো কি, মানে এগুলো কোন ধরনের নোংরামি, এগুলো আচ্ছা কিন্তু ভাই, ঠিক না। রায়হান আমি রাফি তো এই আসলে সম্বন্ধে নোংরা মানে হয়তো মানুষটা, সেই আচ্ছা ভাই তার আমি তো এই পলিসি সম্বন্ধে ছিল নোংরা, আর নিশু নিশু আজকে এই অবস্থা আসতো না, এই রায়হান রাফির কারণে আসতে হয়েছে। আচ্ছা ভাই এই সম্বন্ধে তো আমি জানি না যে আসলে কতটা, আর হ্যাঁ দেখছিলাম ভাই যে হলে আপনাকে তো জানতে হবে, সিনেমাটা ভালো ছিল, কিন্তু তার আপনি আগে ফিলোসফি সিনেমাটা পছন্দ পাইরেসি করেন, তার সিনেমাটা অনেক ক্ষতি ফিলোসফির হয়ে গেছে, মানুষ হয়তো বা কথা ছিল তারপরে সিনেমাটা আর নেয় নাই হলে গুলাতে, এরকম হতে পারে আমরা পাইরেসি সঠিকভাবে জানি পাইরেসি না। পাইরেসি প্রিয়তমা হয়েছে, পাইরেসি প্রিয়তমা হয়েছে, আপনি সবসময় প্রিয়তমার আগে তো আপনি, প্রিয়তমার আগে তো আপনি সুরঙ্গ পাইরেসি হয়ে গেছে না, সুরঙ্গ আগে পাইরেসি, আর সুরঙ্গ যেটা পাইরেসি যেটা দেখার মতো সিনেমা একেবারে খারাপ না, যে হল মানে দেখা যায় না বা বোঝা যায় না, আমি তো নিজে অনেকগুলো দেখছি, আমি নিজে অনেক মুভি রিপোর্ট মারছি আমার নিজের দেখা মতে অনেক, তো এইখানে এই বিষয়ে আমি আসলে টিকিট বিক্রির বিষয়ে অতটা জানি না। আর একটা কথা আপনার সাথে আমি অনেক সময় কথা আমরা কি কইলাম, শেষ করতে অনেক পারি? সময় কথা বললাম, অনেক কিছু ভুল ত্রুটি হয়তো হয়েছে ভাই, তো ক্ষমা আচ্ছা দৃষ্টিতে দেখবেন অবশ্যই মাফ ভাই, করে আমারও দিতে যদি ভুল বলছি, ত্রুটি হয়ে থাকে, আর আমরা আর সিনেমা বিষয় যদি নিয়ে কখনো আসলে ভাই মালদ্বীপ আসেন তো সিনেমা যোগাযোগ বিষয় করার নিয়ে চেষ্টা করবেন, কখনো এইভাবে কথা ইনশাল্লাহ হয়নি, আপনাদের ফার্স্ট আমাদের প্রথম এখানে ঘুরে কথা, দেবেন। সিনেমার বিষয় নিয়ে কখনো আসলে এভাবে কথা বলা হয় না, আর এটা আমরা কোনোদিন অভ্যস্ত না, হয়তো আমাদের এখানে অনেক কিছু ভুল ভ্রান্তি হইতে পারে, হয়তো আমরা অনেক কিছু, আমার অনেক আগ্রহ ছিল আরো অনেক গুছিয়ে অনেক কিছু বলবো, তবে হয়তো আমি সেভাবে বলতে পারিনি, সেটার জন্য আপনারা সবাই ক্ষমা দিয়েছেন, হয়তো নেক্সট টাইম যদি আপনি আবার সুযোগ দেন, সেটা অবশ্যই যে ভুলগুলি করেছে সেগুলো শুধরিয়ে আবার সুন্দরভাবে বলার চেষ্টা করবো। আমরা চেষ্টা করেছি সাকিব ইয়ান এবং দিশোয়ান দুজনকে রেখে তাদের যে কমেন্ট বক্সে যেরকম ঝড় বা একজন আরেকজনের প্রতি যে একটা ঝগড়াঝাটি হয় কমেন্ট বক্সের মাধ্যমে, তো সেই কমেন্ট গুলোর চেহারা দেখা যায় না, আজকে তাদের প্রতি কি চেহারা আমরা দেখলাম, একজন দিশোয়ান দেখলাম, একজন সাকিব ইয়ান দেখলাম, যারা এভাবে কমেন্ট করেন হয়তো ওনারা করেন নাই, একটা এটা একটা প্রতি কি চেহারা, তো একজন দিশো বা একজন সাকিব যেই সিনেমা করে সেই সিনেমা কিন্তু একজন শুধু দিশোর সিনেমা না, সেই সিনেমা কিন্তু একজন শুধু সাকিবের সিনেমা না, সেই সিনেমায় আরো যারা অভিনয় করেছেন তারা সহ ডিরেক্টর থেকে শুরু করে যে চা নিয়ে আসে সেই সিনেমাটা তাদেরও সিনেমা, তো অবশ্যই দিশো কি করেছে সাকিব কি করেছে সেটা নিয়ে পুরো সিনেমার উপরে যেন ইম্প্যাক্ট না পড়ে, সিনেমাটা অনেকের ইনভলভমেন্ট থাকে, সবাই সবার সিনেমা দেখবে ব্যক্তিগত ভাবে, কেউ দিশোকে পছন্দ করে কেউ শাকিব খানকে পছন্দ করে সেটা সেই জায়গায় থাক, আমাদের সিনেমার জয় হোক, সিনেমা যেভাবে এগিয়ে যাচ্ছে এভাবে এগিয়ে যাক, সবাইকে ধন্যবাদ আমার সঙ্গে জয়েন করবার জন্য, চেষ্টা করব যদি এই ভিডিওর নিচে এরকম কন্টেন্ট আরো কেউ চায় তাহলে আপনাদেরকে নিয়ে আমি আবার আরেকটা কন্টেন্ট বানানোর চেষ্টা করব, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, বিশেষ করে আপনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, হয়তো সুযোগ করে না দিলে হয়তো আমরা কথা বলে বলতে পারতাম না, আমাদের আসলে প্রিয় নায়ককে নিয়ে আমাদের অনেক কথা বলার থাকে, আসলে আমরা বলতে পারি না, আমরা তো কমেন্টের মধ্যে শুধু লিখে তাই লিখে যাই, আজকে হয়তো আপনার মাধ্যমে সেটা আমরা বলতে পেরেছি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য, হ্যাঁ ভাই থ্যাংক আপনাকে ইউ, ধন্যবাদ থ্যাংক জানাই, ইউ শুভম, থ্যাংক ইউ আরিফ, আসসালামু আলাইকুম। সরি।